সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে স্বাগত আবার আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী, চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমি 72A রুটের বাস নিয়ে ব্লগটা শুরু করবো, যেটা কি না এই ধামাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় হচ্ছে বসিরহাট পর্যন্ত। মানে আমার এই পুরো যেই এরিয়াটা দেখছেন চারপাশে, এটা হচ্ছে ধামাখালী, মানে এই জায়গাটার নাম, ঠিক আছে। আর এখান থেকে 72A রুটের বাসগুলো ছেড়ে যায় হচ্ছে বসিরহাট পর্যন্ত। তো এই ধামাখালী যে জায়গাটা, এই 72A রুটের বাসগুলো দাঁড়ায়, মানে ওই যেমন আঙ্গুল বরাবর যদি দেখেন, ঠিক আছে, দেখুন একটা সবুজ রঙের বাস দাঁড়িয়ে আছে, এই DN16/1 যেটা এই এখনই সাইড হলো, ওর পেছনে এই যে 72A রুটের বাস দাঁড়িয়ে আছে। তো বলে রাখি, এই ধামাখালির যেই জায়গাটায় এই 72A রুটের বাসগুলো দাঁড়ায়, ঠিক আছে, সেটা হচ্ছে কালিন্দী নদী বলে একটা নদী আছে তার পারে। আর এই স্ট্যান্ড, মানে এই ধামাখালির এই জায়গাটা কিন্তু মোটামুটি একটা দ্বীপের ওপরে, কালিন্দী নদীর পারে একটা দ্বীপের ওপরে এই 72A রুটের বাসগুলো দাঁড়ায়। আর এখান থেকেই ছেড়ে বসিরহাট পর্যন্ত যায়। আর এখান থেকে 72A ছাড়াও এই যে একটা DN16/1 দেখতে পাচ্ছেন, মোট এই দুটো রুটের বাস ছাড়ে। আর তাছাড়াও SG85 রুটের একটা বাস ছাড়ে, যেটা কিনা আরও ওই দিকে আরও অনেকটা যেতে হয়, ঠিক আছে, গিয়ে SG85 রুটের বাস পাবেন। আর ধামাখালি বি গার্ডেন আর ধামাখালি ধর্মতলা এই বাসগুলো পাবেন আরেকটু নিয়ে গিয়ে গেলে, আর সামনেটা থেকে এই 72A আর DN16/1 এই রুটের বাসগুলো পাবেন। তো আজকে আমি এই উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত, মানে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এই ধামাখালি কালিন্দী নদীর পার থেকে, মানে সাইডে এই দ্বীপ মতো যে করা জায়গাটা রয়েছে, এই দ্বীপের এই যে 72A রুটের যে বাসগুলো রয়েছে, এই 72A রুটের বাস নিয়ে আজকে ব্লগটা শুরু করবো। বন্ধুরা, এবার আপনাদেরকে যে 72A রুটের বাসগুলো যেখানটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সেই জায়গাটা একটুখানি ঘুরে দেখে এই ধামাখালিতে কালিন্দী নদীর পাড়ে। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই 72A রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন এই ধামাখালি আর বসিরহাট দুই জায়গা থেকে, আর কত মিনিট পরপর আপনারা এই 72A রুটের বাসগুলো পাবেন, আর তার সাথে মোট ভাড়া কত নিচ্ছে এই 72A রুটের বাসে ধামাখালি থেকে বসিরহাট ও বসিরহাট থেকে ধামাখালি পর্যন্ত, ও তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে, মানে এই 72A রুটের বাসে পা রাখলেই, আর তার সাথে কোন কোন স্টপেজ হয়ে বসিরহাট থেকে এই ধামাখালি পর্যন্ত যাওয়া আসা করছে, আর তার সাথে মোট কত সময় লাগছে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগ। বন্ধুরা, এই যে আমার পেছনে যে বাসটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই বাসটা এখনই ছাড়বে, এটা হচ্ছে গাড়ি, তো এই গাড়িটা করে এখন আমি যাবো। এটা গাড়ির নাম্বার হচ্ছে WB25D4827। এই গাড়িটা করে এখন আমি জার্নি করে যাব হচ্ছে একদম টানা বসিরহাট পর্যন্ত, যেতে যেতে আপনাদেরকে এই 72A রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশানগুলো দিতে থাকবো। তো ফাইনালি আমি 72A রুটের বাসে, এই যে দেখতে পাচ্ছেন জানলার ধারে একটা সিট নিয়ে বসে গেছি। এবার টানা আমি যাব হচ্ছে একদম টানা ধামাখালি থেকে বসিরহাট বউবাজার পর্যন্ত, আর যেতে যেতে আপনাদেরকে এই 72A রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, আর কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেগুলোও দেখাবো। তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা ধামাখালি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, আর তারপর কালিন্দী নদীর পাশ দিয়ে রামপুর, সরবেরিয়া, রাজবাড়ি, কানমারি, বয়েরমারি, মাঠবাড়ি, মালঞ্চ ব্রিজ এইসব এলাকা হয়ে যেতে লাগলো বসিরহাটের দিকে। রাজবাড়ি এরিয়া, কানমারি বয়রা মারি, মদবাড়ি, মালঞ্চ, আচ্ছা। তো এবার আপনাদেরকে এই 72A রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার।
তো আপনারা এই 72 এই রুটের বাসগুলো 15 থেকে 20 মিনিট পর পর ধামাখালী ও বসিরহাট এই দুই জায়গা থেকে পাবেন। ও বসিরহাট থেকে এই 72 এই রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5টা থেকে 5:30টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে বিকেলবেলা 6টা থেকে 6:30টার মধ্যে। আর ধামাখালী কালিন্দী নদীর পার থেকে এই 72 এই রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5টা থেকে 5:30টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে বিকেলবেলা 5:30টা থেকে 6টার মধ্যে। কিন্তু এই সময় ভবিষ্যতে বদলাতেও পারে। তো এই 72 এই রুটের বাসে মোট 47 টাকা করে ভাড়া নিচ্ছে মাথাপিছু বসিরহাট থেকে ধামাখালী ও ধামাখালী থেকে বসিরহাট পর্যন্ত যেতে ও আসতে। ও ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথাপিছু। আর এই 72 এই রুটের বাসে মোট 2 ঘন্টার মতো সময় লাগে বসিরহাট থেকে ধামাখালী পর্যন্ত যেতে ও আসতে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 72 এই রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে বসিরহাট থেকে ধামাখালী পর্যন্ত যাওয়া আসা করে। তো এই বাসগুলো যখন বসিরহাট থেকে ছেড়ে ধামাখালী যায় তখন বসিরহাট বউবাজার, বসিরহাট ত্রিমোহিনীর মোড়, বসিরহাট কালীবাড়ি, বসিরহাট বটতলা, বসিরহাট চৌমাথা, ভ্যাবলা রেলগেট, ভ্যাবলা কালীবাড়ি, তাঁতিপাড়া, ট্যাট্রা পঞ্চাননতলা, ট্যাট্রা বাজার, ট্যাট্রা পাইকপাড়া, রামনগর, পিফা তেঁতুলতলা, পিফা পিফা কয়ালবাড়ি, কাটাখাল, রাঘবপুর, মুরারিসাহ চৌমাথা, ভেবিয়া টালি কারখানা, ভেবিয়া বাসস্ট্যান্ড, ভেবিয়া কদমতলা, ভেবিয়া শ্মশান, সুলতানপুর, বকচোরা, নিমচি, নেরুলি, নেরুলি বাজার, চৈতল বটতলা, চৈতল ঘাট, মালঞ্চ ব্রিজ, মালঞ্চ বাজার মোড়, মালঞ্চ বাজার, মালঞ্চ বাসস্ট্যান্ড, মালঞ্চ কয়ালবাড়ি মোড়, মাঠবাড়ি ইটভাটা, মাঠবাড়ি, সিরিজতলা, তালতলা, বয়েরমারি, কানমারি, রাজবাড়ি, সরবেরিয়া, সরবেরিয়া নতুন বাজার, সরবেরিয়া হাই স্কুল, ভুনের চিকে, গনভাটা, আকুঞ্জিপাড়া মোড়, মোল্লাপাড়া, কোম্পানির গেট, রামপুর, হালদারগেরি, 972, 50 বেঘে, আরশেদ মিয়ার ঘাট, ধামাখালী বাজার হয়ে যায় ধামাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই 72 এই রুটের বাসগুলো ধামাখালী কালিন্দী নদীর পার থেকে ছেড়ে বসিরহাট যায় তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে যায়। তো এবার আমাদের বাসটা ভ্যাবলা রেলগেট, বসিরহাট চৌমাথা, বসিরহাট বটতলা, বসিরহাট কালীবাড়ি, বসিরহাট ত্রিমোহিনীর মোড়, বসিরহাট বাজার এইসব এলাকা হয়ে যেতে লাগলো বসিরহাট বউবাজারের দিকে, অর্থাৎ যেখানে কিনা রয়েছে এই 72 এ রুটের বাস স্ট্যান্ড। বসিরহাট বটতলা বসিরহাট কালীবাড়ি বসিরহাট ত্রিমোহিনী মোড়। তো আমি অবশেষে চলে এসেছি হচ্ছে ধামাখালী কালিন্দী নদীর পার থেকে 72 এই রুটের বাসে করে একদম টানা বসিরহাট বউবাজার এরিয়া পর্যন্ত, ঠিক আছে, যেখানে কিনা এই 72 এই রুটের বাসগুলো দাঁড়াচ্ছে। তো আপনাদেরকে নেমে দেখাচ্ছি। তো এই যে এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে। তো এবার আপনাদেরকে একটু সামনে যেখানে 72 এ রুটের বাসগুলো দাঁড়াচ্ছে সেই জায়গাটা এবার আপনাদেরকে দেখাই। তো এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে। এবার সামনে জায়গা শর্ট আছে বলে বাসটা আগে এসে দাঁড়ালো, মানে আমি যে 72 এ রুটের বাসটা এসেছি, ঠিক আছে। স্ট্যান্ডটা হচ্ছে আর একটুখানি এগিয়ে গেলেই পড়বে। তো এবার আমি মানে যেখানে বাসটা দাঁড়িয়েছিল আর কি, মানে যে বাসটা করে আমি এসেছি সেই বাসটা থেকে হাঁটতে হাঁটতে এই বসিরহাট বউবাজারে যেখানে অরিজিনাল মানে আসল যে 72 রুটে বাসগুলো দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেই জায়গাটায় চলে এসেছি। তো এটা হচ্ছে স্ট্যান্ড। তো এবার আপনাদেরকে এই বসিরহাট বউবাজারে যে 72 এ যে বাস স্ট্যান্ডটা আছে সেটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই জায়গাটার নাম হচ্ছে বসিরহাট বউবাজার, আর এই এলাকাটি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ছে। আর এখানেই রয়েছে হচ্ছে 72 এ রুটের বাস স্ট্যান্ড, যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকেই এই 72 এ রুটের বাসগুলো ছেড়ে যায় হচ্ছে ধামাখালী পর্যন্ত। বন্ধুরা, আপনাদেরকে আরও একটা কথা বলে দিই যে এই বসিরহাট বউবাজার এলাকায় যেখানে কিনা এই 72 এ রুটের বাস স্ট্যান্ড রয়েছে, ঠিক আছে, এখান থেকে শুধু 72 এ নয়, এই 72 এর পাশাপাশি শুধু 72 ছাড়ে, যে শুধু 72ও ছাড়ে, যেটা কিনা এই বসিরহাট বউবাজার এলাকা থেকে ছেড়ে যায় হচ্ছে ন্যাজার পর্যন্ত, ঠিক আছে। আর 72 এটা তো আপনাদেরকে তো বলেই দিলাম, ঠিক আছে। তো মনে হলি দুটো মানে এই গাড়িগুলো সব অল্টারনেট করে 72 আর 72 এ এরমভাবে চলে। আপনাদেরকে আরও আরেকটা কথা বলে দিই যে এই বসিরহাটের বউবাজারে যেখানে এই 72 এই রুটের বাসগুলো দাঁড়াচ্ছে, ঠিক আছে, এখান থেকে সব থেকে কাছাকাছি রেল স্টেশন হচ্ছে ভ্যাবলা। বসিরহাট কিন্তু নয়, কিন্তু বসিরহাট আর ভ্যাবলা দুই
দুটো রেল স্টেশন দিয়ে আপনারা এখানে আসতে পারবেন, শুধুমাত্র ভ্যাবলা থেকে এই এখানে আসতে তাড়াতাড়ি পারবেন আপনারা, আর বসিরহাট থেকে একটুখানি দূরে পড়বে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা 72A রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন, যেটা কি না এই বসিরহাট বউবাজার থেকে ছেড়ে যায় হচ্ছে ধামাখালি কালিন্দী নদীর পার পর্যন্ত। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখা বন্ধুরা আপনাদের সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন গুড বাই।